হাই এভরিওয়ান, শুভ ষষ্ঠী। আজকে তো একটুখানি বেরিয়েছি, উফ এই তোটা যাই না আমার, একটুখানি বেরিয়েছি বাট বৃষ্টি পড়ছিল বলে একটু দেরি হয়ে গেল বেরোতে, অনেকটাই মানে পুরো কাদা কাদা হয়ে গেছে, তাই বেরোবো বেরোবো না করে ফাইনালি বেরোলাম। তো সরবা বলে একটা দুর্গা পুজো হয়, আর যেতে পারবো কিনা সেটাই জানি না, কেন কি কাদার অবস্থা, বাস টাস সব অ্যাভেলেবেল আছে কিনা, বাট স্টিল রেডি তো হয়েছি, কোথাও তো যাবই। সারজাপুরে সরবা বলে একটা দুর্গা পুজো হয়, খুব বড়ো এখানকার ম্যানফো সরবা এগুলো বড়ো বড়ো, বেঙ্গল অ্যাসোসিয়েশন কমিটি। তো ওইখানেই যাচ্ছি, বেরিয়েছি, ট্রান্সপোর্ট এখনও বুক হয়নি বিকজ কিছু অ্যাভেলেবেল নেই বৃষ্টির জন্য, যাই এমনি দেখি কি হয়। তো সরবা যাওয়ার প্ল্যান ক্যান্সেল, কেন কি ওখানে কোনো বাস বাস কোনো রুটে কোনো গাড়ি কোনো অটো কিছু পাচ্ছিলাম না। তো হোয়াইট ফিল্ড যেহেতু আমার জানা আছে, আগেরবার ফোরাম মলে এসেছিলাম, তো হোয়াইট ফিল্ডেরই বাস নিলাম, নেমে গেছি এখন তানিষ্কের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে যাব। কয়েকটা দেখলাম লিস্টে জিজু পাঠিয়েছিল, ওইখান থেকেই যাচ্ছি। হচ্ছে ইনার সার্কেল গ্রাউন্ড, আর এখানে মেলা টেলা হয় আর জিনিসপত্র বিক্রি হচ্ছে, একটু ঘুরে ঘুরে দেখব, অনেকটা টাইম পাস হয়ে যাবে মনে হচ্ছে এখানে। বাট মেইন অ্যাট্রাকশন হচ্ছে ঠাকুর, দুর্গাপূজায় ঠাকুর দেখবো না এটা তো হতেই পারে না। তো এই জায়গাটার থেকে পুরো পুজো পুজো ভাইবস আসছে, যেটা হয় আর কি পুজোতে যেই জিনিসটা হয় মেলা টেলা থাকে, তো ভালোই লাগছে। সরবা যেতে পারলাম না বাট কালকে হয়তো একবার চেষ্টা করব, তো ভালোই লাগছে। অনেকজন আছে বেঙ্গলি ফ্যামিলিস, একটু কথাবার্তা বললাম কতদিনের পুজো কী হয় কখন হয়। টুরে এসে গেছিলাম, নিয়ে আমরা চাউমিনে খেয়েছিলাম, তো ওটা তোলা হয়নি, এত খিদে পেয়েছিলো বিকজ ওখান থেকে আসতে একটুখানি টাইম লেগে গেছে, খিদে পেয়েছিলো, খেয়েটে এসে এখন টিটি খেলছি। তো এখানে আর একটা দাদাদের পিজি আছে, ওখানে টিটি ফুল সব রাখা আছে, তো ওখানেই খেলছিলাম অনেকক্ষণ ধরে। ফার্স্ট টাইম আমি আজকে টিটি খেলাম, প্র্যাকটিস করছি না এতক্ষণ, বাট এখন আমি অলমোস্ট জিতছি, মানে ওরকম জিততে জিততে হারছি, কাইন্ড অফ থিং 10-11, 9-10 এরকম। হো গেয়া হো গেয়া আজ আজ।